নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ভাষা শহীদ স্টেশন নিয়ে মন্ত্রীর মন্তব্য, বিক্ষোভ বিডিএফ এর, রয়েছে বিভিন্ন সংগঠনও। শহীদ ক্ষুদিরাম বসুর 114তম আত্মবলিদান দিবস পালিত, শোষণহীন ভারত গড়ার বার্তা। জাতীয় পর্যায়ে ভাষা শহীদ স্মৃতির সৌধ নির্মাণে সরব ভাষা শহীদ স্মারক সমিতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিধানসভায় ভাষা শহীদ স্টেশন নিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকার মন্তব্যের তীব্র প্রতিবাদে শিলচর রেল স্টেশন চত্বরে অন্যান্য সংগঠনকে নিয়ে বিক্ষোভ দেখালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বুধবার শিলচর রেল স্টেশন চত্বরে বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদে মুখর হন বিডিএফ, ভাষা শহীদ স্টেশন স্মরণ সমিতি ও সারা ভারত বাঙালি যুব ছাত্র সংস্থার সদস্যরা। এদিন বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পনর্ব গুপ্ত বলেন, 19 মে শহীদের আত্মবলিদানের স্বীকৃতি গত 60 বছর ধরে দেয়নি সরকার। এমনকি ভাষা শহীদ স্টেশন নামকরণের মতো সামান্য দাবিকেও নানাভাবে চক্রান্ত করে না মানার ফন্দি আছে উগ্র জাতীয়তাবাদ প্রভাবিত দিশপুরের বর্তমান সরকার। তিনি যোগ করে বলেন, বিজেপির কিছু নেতা এই ইস্যুতে ডিমাসা এবং বাঙালিদের বহুদিনের সৌভ্রাত্যের সম্পর্কে চিরধারাতে চাইছেন, তাই এক দুটি ডিমাসা সংগঠনের স্মারকলিপিকে এই ক্ষেত্রে অজুহাত দেখাচ্ছেন, কিন্তু অধিকাংশ ডিমাসারা এই নামকরণে পূর্ণ সমর্থন জানিয়েছেন বলে জানান। সরকারের এইসব অর্বাচীন অজুহাত কিছুতেই মেনে নেবে না বিডিএফ। অতিসত্বর এই ভাষা শহীদ স্টেশনের নামকরণের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে ঝাঁপাবে বিডিএফ বলে সাফ জানান তিনি। আমরা জানি ডিমাসা নেতা দেবজিৎ থাউসেন এবং বিধায়িকা নন্দিতা গার্লোসা এখানে এসে প্রকাশ্য মঞ্চে ভাষা শহীদ স্টেশন এর দাবি মেনে নিয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি উগ্র অসমীয়া জাতীয়তাবাদীদের চাপে বাঙালি ডিমাসার মধ্যে এক ধরনের বিভাজন সৃষ্টি করে আজকে ভাষা শহীদ স্টেশন নামকরণ পিছিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এটি আমাদের অনেক দিন থেকে দাবি এবং এই স্টেশনে 1961 সালে একাদশ ভাষা শহীদেরা আত্মবলিদান দিয়েছিলেন, নিজের মাতৃভাষা রক্ষার জন্য তারা জীবন বিসর্জন দিয়েছিলেন। সেই স্বীকৃতির জন্য আজকে আমরা এতদিন ধরে আমাদের সামান্য একটি দাবি, কিন্তু উগ্র অসমীয়া জাতীয়তাবাদীদের চক্রান্তে আমরা লক্ষ্য করছি 60 বছর থেকে ভাষা শহীদদের সরকারি স্বীকৃতি পর্যন্ত দেওয়া হয়নি, তা চরম লজ্জার বিষয়। আজকে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট অন্যান্য সংগঠন মিলে আজকে আমরা তার জন্য প্রতিবাদ করছি এবং সরকারকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে এইরকম যদি আগামী দিনে তারা করেন এবং বিভিন্ন জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করেন এবং ভাষা শহীদ স্টেশনের নাম যদি তারা করতে পারেন না, তাহলে আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের পথে যেতে বাধ্য হব। শহীদ ক্ষুদিরাম বসুর 114তম আত্মবলিদান দিবস পালন করল AIDSO, AIDY সহ বিভিন্ন সংগঠন। বুধবার শিলচর ক্ষুদিরাম প্রতিমূর্তির পাদদেশে অনুষ্ঠানে আয়োজন করে ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির কর্মকর্তারা দিনটি পালন করেন। এদিন সকাল 9টায় শহীদ ক্ষুদিরামের প্রতিমূর্তিতে কমিটির সম্পাদক নকুল রঞ্জন পালের মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে এক এক করে মাল্যদান করেন কমিটির কর্মকর্তারা। এদিন মাল্যদানের পর শহীদের প্রতিমূর্তিতে গার্ড অব ওনার প্রদর্শন করা হয়। পাশাপাশি ক্ষুদিরাম মূর্তি প্রতিষ্ঠা কমিটির সম্পাদক তথা AIDSO নেতা প্রদীপ কুমার দেবের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়। পরে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক সুব্রত চন্দ্র নাথ। তিনি বলেন, ক্ষুদিরাম সহ অগণিত শহীদদের আত্মবলিদানের মধ্যে দিয়ে দেশ স্বাধীনতা লাভ করলেও আজ পুঁজিপতিদের শাসন শোষণে সাধারণ মানুষ নিঃস্ব রিক্ত। শহীদদের স্বপ্নের শোষণমুক্ত ভারতবর্ষ আজও গড়ে উঠতে পারেনি, এর জন্য দরকার আরও একটি বিপ্লবেরও বলে জানান। শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করে প্রতিবছর ছাত্র যুবারা শপথ নেন শোষণহীন ভারতবর্ষ গড়ে তোলার জন্য আহ্বান জানান তিনি। এদিন দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসইউসিআই দলের জেলা সম্পাদক ভবদোষ চক্রবর্তী, শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলী সহ অনেকে। আজকে ক্ষুদিরামের 114তম আত্মবলিদান দিবস, আমরা ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও, মহিলা সংগঠন এআইএমএসএস এবং কিশোর কিশোরীদের সংগঠন কমসমলের উদ্যোগে আজকে কাছাড় জেলায়ও সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে আমরা এই আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার কর্মসূচি নিয়েছি। আপনারা সকলেই জানেন, পরাধীন ভারতবর্ষকে শোষণ মুক্ত এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদকে সরিয়ে স্বাধীন করার জন্য ক্ষুদিরাম বসুদের আত্মবলিদান আজকেও শোষণ নির্যাতন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে আমাদের অনুপ্রেরণা। আমাদের সামনে এই ক্ষুদিরাম বসুর সহ সমস্ত বিপ্লবীদের জীবনকে সামনে রেখেই আমাদেরকে আজকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়তে হবে, সমগ্র সংগ্রাম পরিচালনা করতে হবে। তাই আমরা ছাত্র সংগঠন, যুব সংগঠন, মহিলা সংগঠন এবং কিশোর কিশোরীদের সংগঠন কমসমলের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে বিনম্র আবেদন জানাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে, যে আজকে শিক্ষার উপর, স্বাস্থ্য পরিষেবার উপর, জীবনের সমস্ত পরিষেবার উপর সরকারি প্রকল্প, সরকারি নিয়ম নীতি যেভাবে অন্যায় অত্যাচার চলছে, এই সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আজকে আমাদেরকে জাতীয় পর্যায়ের ভাষা শহীদ স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে সরব হল শিলচরের ভাষা শহীদ স্মারক সমিতি। ভাষা শহীদ স্মারক উদ্যান নির্মাণে শীঘ্রই জমি অধিগ্রহণ করার দাবি জানানো হয়েছে। বুধবার শিলচর ইলোরা হেরিটেজে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে শিলচর ভাষা শহীদ স্মারক সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব গোস্বামী ও সমিতির সাংস্কৃতিক বিভাগের সভানেত্রী স্বর্ণালী চৌধুরী এ দাবি জানিয়েছেন। বিপ্লব বলেন, বিধানসভার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের এক প্রশ্নের জবাবে মন্ত্রী পীযূষ হাজারিকা ভাষা শহীদ স্মারক সৌধ নির্মাণে জমি পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন, কিন্তু ইতিমধ্যে সমিতি প্রাথমিকভাবে দুটি স্থান উধারবন্দের মধুরা এবং মেহেরপুর ডাম্পিং গ্রাউন্ড এলাকায় জমির সন্ধান পেয়েছে। এছাড়া আসাম বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক দিয়ে ভাষা শহীদ উদ্যানের ডিজাইন প্রপোজাল তৈরি করে জমা দেওয়া হয়েছে। বরাকের একাদশ ভাষা শহীদকে মর্যাদা তথা স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ইতিবাচক পদক্ষেপ নিয়েছিলেন। 2019 সালের 17 মে একাদশ ভাষা শহীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা তর্পণ করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। এই বার্তায় স্পষ্ট যে অসম সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী শহীদকে স্বীকৃতি দিয়েছেন। এছাড়া এতে ভাষিক ঐক্য ফুটেছিল। যে দলেরই হোক, হ্যাঁ, বা সামাজিক সংগঠনের হোক, আমরা সবাই মিলে আমরা দেখা উচিত যাতে এখানে ভাষা শহীদ যে স্মারক উদ্যান সরকার উদ্যোগ নিয়েছে এবং আমরাও ভাষা শহীদ স্মারক সমিতির থেকে সরকারকে সময়ে সময়ে এ ব্যাপারে সাহায্য সহযোগিতা করে এসেছি যাতে এখানে উদ্যানটা সঠিকভাবে হয় সেই ব্যবস্থা করা হোক। জমি নিয়ে কোনো একটা কথা, জমি নিয়ে কোনো লড়াই নেই যে এইখানে হতে হবে ওইখানে হতে হবে, এসব লড়াই যদি হয় তবে ভবিষ্যতে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। আমার এই জয়দীপ চক্রবর্তী ভাই, উনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন, যেখানে আনডেভেলপ যে অঞ্চলগুলো সেই অঞ্চলে হোক না, হ্যাঁ, আমাদের কোনো আপত্তি নেই। শহীদ পরিবারকেও সাহায্যের বিষয়টি প্রকাশ্য আসে। এর পরবর্তী সময়ে 2019 ও 2020 সালের বাজেটে ভাষা শহীদ স্মারক সৌধ নির্মাণে 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু ভাষা শহীদ স্মারক উদ্যান নির্মাণে এই অর্থ অনেক সীমিত হবে বলে মনে করে সমিতি। তিনি বলেন, ভাষা শহীদ স্মারক উদ্যানের বিষয়টি নিয়ে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভায় শিলচরের বিভিন্ন দল সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর তপোধীর ভট্টাচার্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, বিধায়ক কৌশিক রায়, ডক্টর কুমারজি দাস, বরাক বঙ্গের সৌরীন্দ্র কুমার ভট্টাচার্য, কিশোর ভট্টাচার্য, সাধন পুরকায়স্থ, অমিত শিকদার, দেবাঞ্জন মুখার্জি সহ শহরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে স্মারকপত্র দেওয়া হয়েছিল। এরপরে স্মারক সৌধ নির্মাণ
সংক্রান্ত চিঠি ডিসি লায়া মাধুরীর কাছে আসে, কিন্তু পরবর্তী সময়ে জেলা শাসকের আমলে কাজ তেমন অগ্রগতি লাভ করেনি। কিন্তু সরকার যখন উদ্যোগ নিয়েছেন তাহলে জমির সমাধান নিশ্চয়ই হবে, এ ব্যাপারে স্থানীয় সাংসদ বিধায়ক ও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান তিনি। সমিতির সাংস্কৃতিক বিভাগের সভানেত্রী স্বর্ণালী চৌধুরী বলেন, ভাষা শহীদের সুদীর্ঘ বছরের পর প্রথমবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল যা পদক্ষেপ গ্রহণ করেছেন তা প্রশংসনীয় ছিল এবং এর জন্য অসম সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্মারক সমিতি। নমামি বরাক অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সর্বপ্রথম একাদশ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদকে তর্পণ করেছিলেন। তাই বরাকের ভাষা শহীদকে স্বীকৃতি সহ বিভিন্ন দাবিগুলো বর্তমানের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাস্তবায়ন করবেন বলে আশাবাদী তিনি। এক্ষেত্রে 5 বিঘা জমিতে 100 কোটি টাকা ব্যয় করে রাষ্ট্রীয় পর্যায়ের একটি শহীদ স্মৃতিসৌধ নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন জানান তিনি। গভর্নমেন্টের কাছে এখন যে নতুন সরকারের কাছে খবর আছে যে স্মারক সম্বন্ধে আমরা প্রপোজাল দিয়েছিলাম যেই দিন, মানে 19 মে স্মারকের একটা প্রজেক্ট দেওয়া আছে, সেই খবরটা ওনার কাছে আছে বলেই কিন্তু উনি এই কথাটা বলেছেন যে জমি অধিগ্রহণ এখনো হয়নি, জমি অধিগ্রহণ হয়নি, কিন্তু জমি আমরা পেয়েছি। যেহেতু সেই সময়টাতে প্যান্ডামিক শুরু হয়ে গেল, কত দেড় বনে 2 বছর ধরে কোনো ল্যান্ড অ্যাডভাইজারি কমিটির মিটিং হয়নি, কোনো কিছুই হচ্ছে না, সরকারি সমস্ত কাজ বন্ধ, সামাজিক ভাবে সমস্ত ব্যবসা টেবসা বন্ধ, যার জন্য এটা নিয়ে আমরা এগোতে পারিনি। কিন্তু কালকের এইটা আমরা সোমবারের আমরা এই মন্ত্রী ফাঁসের এই আমার একটা পজিটিভ একটা ইয়ে পেয়ে আমরা ভীষণ খুশি, ওনাকে অশেষ ধন্যবাদ, এবং আমরা ইমিডিয়েট আমরা এসে এইগুলি শুরু করছি কাজগুলি। কেন্দ্রীয় সরকারকে আমরা আরেকটা মেমোরেন্ডাম দিতে যে ভাষা সারণী এক্সপ্রেসটা শিলচর থেকে দূরপাল্লার একটা ট্রেন আমাদেরকে দেওয়া হোক, যে ট্রেনটা প্রত্যেক ভাষা সেনানীদেরকে সম্মান জানিয়ে, প্রত্যেক ভাষাকে সম্মান জানিয়ে কতগুলো রাজ্যকে টাচ করে, সেটা দিল্লি হতে পারে, ব্যাঙ্গালোর হতে পারে, মুম্বাই হতে পারে, যেখানেই হোক দূরপাল্লার ট্রেন দেওয়া হোক। তৎসঙ্গে আমরা যে ভাষা শহীদ স্মারক উদ্যানটা যেটা আমরা প্রস্তাব দিয়েছিলাম আগেও, সেটা আমরা চাইছি যে শহরতলি অঞ্চলেই সেটা হোক, যাতে শহরের মাঝখানে হয়তো বা সেরকম জায়গা নেই, শহরতলি অঞ্চলে হলে শহর তো এক্সপ্যান্ড হচ্ছে, সেই জায়গা থেকে আমরা শিলচর ডাম্পিং গ্রাউন্ডটা অনেক জায়গা পড়ে রয়েছে খালি জায়গা, সঙ্গে মহাসড়কের দিকে সরকারি অনেক জায়গা আছে, যেটা আমরা চেষ্টা করব ডিসির কাছে আমরা সেটা সোমবারে যেদিন যাব ডিসি মহাশয়ের সাথে আমরা সেটা নিয়ে কথাবার্তা। নিজের বাড়িতে রহস্যজনকভাবে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে উধারবন থানার অন্তর্গত চণ্ডীঘাট ডাউন লেনে। মৃত যুবক প্রয়াত রাজু সাঁওতালের ছেলে বন্টি সাঁওতাল, বয়স আনুমানিক 18 বছর। ঘটনার বিবরণ দিতে গিয়ে বন্টির ভাই জানান, মঙ্গলবার রাতে কাজ শেষ করে বাড়িতে ফিরে বন্টি ঘরে থাকা বাকি 2 ভাইয়ের সাথে বিবাদে লিপ্ত হয়ে পড়ে। পরে তাদের কাকা এসে বন্টির ভাইদের নিয়ে তার ঘরে চলে যান। বুধবার সকালে 2 ভাই সহ কাকা বন্টির ঘরে এসে দেখেন ঘরের জিনিস এলোমেলো অবস্থায় রয়েছে এবং বন্টির দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাকে ঝুলন্ত অবস্থায় দেখে তারা চিৎকার করলে ছুটে আসেন প্রতিবেশীরাও। পরে খবর দেওয়া হয় উধারবন পুলিশকেও, তারা ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। আমার শরীর ভালো না, একটু জ্বর আছে, আমি এখন পারতাম না খানি। তারপরে তো খালি ও তো জিনিস ভাঙা ভাঙি করে, তারপরে গিয়ে আমার কাকুরে কইছে, কোন কাকু? কাকু না, তুমি ওখানে থাক। কাকুরে কইছে, দরজা বন্ধ আসিল, তুমি গিয়া ঠেলিয়া খুলছো, খোলা পরে পাইছে জানি। বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে 19 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাদের পজিটিভ শনাক্ত করা হয়। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত।
এদিকে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। তিনি হলেন কাছাড় জেলার রামনগরের বাসিন্দা প্রাণকৃষ্ণ সিনহা, বয়স ৭২ বছর। আজ বিকেল ৫টার সময় ৫৬ জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে অ্যাক্টিভ অবস্থায় আছেন। ৩৮ জন পেশেন্ট কোভিড আইসিউতে ভর্তি আছেন এবং ১৮ জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। ৪ জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং ৪৬ জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ১০ জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং ১২ জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত ২৪ ঘন্টায় ২টি স্যাম্পল পজিটিভ এসেছে এবং আরটিপিসিআর ৬টি স্যাম্পল পজিটিভ এসেছে। করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে একজন পেশেন্টের মৃত্যু হয়েছে। ওনার নাম শ্রী প্রাণকৃষ্ণ সিংহ। ওনার বয়স ৭২ বছর। উনি রামনগর কাছাড় ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি গত ৭ আগস্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং ১১ আগস্ট সকাল ৬টা বেজে ৫০ মিনিটে ওনার মৃত্যু হয়েছে। সোনাই শহরে দ্বিতীয় দফার বরাদ্দ টাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণ কাজের সূচনা হলো। বুধবার আনুষ্ঠানিকভাবে কয়েকটি ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পৌরসভার ভাইস চেয়ারম্যান ভজন সেন। এদিন পুরো এলাকার ৩ নম্বর ওয়ার্ডে ঘরগুলোর শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের কমিশনার দীপু কুমার দাস, প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানের সিটি প্রজেক্ট ম্যানেজার প্রাঞ্জল পাল চৌধুরী প্রমুখ। এতে বক্তব্য রাখতে গিয়ে ভাইস চেয়ারম্যান ভজন সেন জানান, ২০১৯-২০ অর্থবছরে তিনি নম্বর ওয়ার্ডে ২২টি ও ৪ নম্বর ওয়ার্ডে ১৯টি ঘর বরাদ্দ হয়েছে। প্রতিটি ঘরের জন্য ১৯৯০০০ টাকার বরাদ্দ হয়েছে এবং বাকি ঘরগুলোর কাজের সূচনা শীঘ্রই হবে বলে জানান। আজকে আমাদের ওয়ার্ডে ৩ এবং ৪ আমরা ৮টা ঘরের, বিশেষ করে হিন্দু সম্প্রদায় দিন ধার্য করে শিলান্যাস মানে গৃহপ্রবেশের গৃহের যে দিন থাকে আজকে এবং আগামী শুক্রবার শিলান্যাসের তারিখ, সেহেতু আমাদের এই ৩ এবং ৪ আমরা আজকে আরম্ভ করেছি। প্রমাণে ২৩২টা সব ওয়ার্ডে হবে, অন্য অন্য ওয়ার্ডে তারা শুক্রবার শনিবার এভাবে করবে। আমাদের ওয়ার্ডে আমরা সময়ের জন্য আজকে আরম্ভ হয়েছে। আগামী দিনে আমাদের সোনাই ইভিআইয়ের কারণে ৯০০-র অধিক ঘরের টাকা ঢুকে নাই। আমাদের পিএমওয়াইয়ের ডাইরেক্টর প্রাঞ্জল পাল চৌধুরী মহাশয় আছেন, উনি আগামী ৭৫ যারা ৯০০-র অধিক বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা ঢুকে তিনি এটা কাট। মালুগ্রাম বিবেকানন্দ লেনের রাস্তার সমস্যা নিয়ে পথ অবরোধ করলেন স্থানীয়রা সহ একতা শক্তি মহিলা সমিতি। বুধবার সকাল থেকে ইএনডি বাঁধে রাস্তাটি অবরোধ করে স্থানীয়রা বলেন, বিগত ১.৫ বছর যাবত এই রাস্তার সমস্যা নিয়ে তারা ভুগছেন। এ নিয়ে জেলার প্রশাসন সহ পৌরসভার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেক আবেদন জানালেও কোনো পদক্ষেপ দেওয়া হয়নি। হঠাৎ করে দিন ৪ এক আগে সেটেলমেন্টের তরফ থেকে লাল কাপড় বেঁধে লেনের সাইডে লাগিয়ে দেওয়া হয়। এতে রাস্তাটি পাশে অনেকটা ছোট হয়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করতে মাঠে নামেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, আমরা বিবেকানন্দ লেনেই থাকি, আমরা একজন এক পরিবারেই থাকি আর আমরা দেশ পরিবারেই থাকি। আমরা তো এই রাস্তাটা দরকার, আমরা সবসময় আওয়া যাওয়া করতাম যাইতাম, রাস্তাটা তো ঠিক মতো করতে লাগে না, আজকে ১.৫ বছর হয়ে গেছে। দেখুন এই রাস্তার মধ্যে খাঁ যায়, তারা মাফিয়া তারার জায়গা দিকে তারা জায়গা ঢুকাই দেয়, রাস্তা ঢুকাই দেয়, তারার বাসা দিকে জায়গা ঢুকাইয়া আমরা সাজ ঘুরিয়া ঘুরিয়া যাই। এই হারে আজকে ১.৫ বছর চলে, ডিসির অফিসও গেছি, থানায় যাওয়া হয়েছে, সেটেলমেন্টও যাওয়া হয়েছে, এটার কোনো অ্যাকশন লোন না তারা। সেদিন সেটেলমেন্ট আইসে আইয়া একটা রাত বুধে মাফিয়া গেছে, মাফিয়া যাওয়ার পরে রাতের অন্ধকারও তারা এই কোটি টাকা দিয়ে রাখি দিচ্ছে, এটা কি তো হইল না। এখন আমরা দাবি হইল, আমরা দাবি হলো সুজকের সুযোগ আদ্য আর আমরা রাস্তাটা ঠিক মতো বন্ধ, এটাই আমরা দাবি, আর কোনো দাবি নাই। এটা কি করবেন? সোনাই
স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে গোটা দেশের সাথে সঙ্গতি রেখে আজাদী কা অমৃত মহোৎসব পালনের প্রস্তুতি তুঙ্গে নেহেরু যুব কেন্দ্র কাছাড়ের। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে যুব মন্ত্রণালয়ের অধীনস্থ স্বশাসিত শাখা নেহেরু যুব কেন্দ্রের সংগঠন কাছাড়ের কার্যালয়ে বুধবার জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা সহ উদ্যোগী যুবকদের নিয়ে এক সভা করেন উপসঞ্চালক মেহবুব আলম লস্কর। তিনি বলেন, আগামী 14 আগস্ট গোটা দেশের সাথে সঙ্গতি রেখে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে কাছাড় জেলায় জেলাস্তরের ইন্ডিয়া ফ্রিডম রান 2.0 কাটিগোড়া ব্লকে অনুষ্ঠিত হবে। এদের সহযোগিতা রয়েছে কাটিগোড়া ডেভেলপমেন্ট ক্লাব। এতে সম্পূর্ণ কোভিড বিধি মেনে এই ফ্রিডম রান অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। আগামী 14 আগস্ট ভারত সরকারের যুব মন্ত্রণালয়ের নির্দেশে জেলাভিত্তিক ফ্রিডম রান আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন করা হবে কাঠিগড়ায়। সেখানে জেলার বিভিন্ন যুব সংগঠন থেকে যুবক যুবতীরা অংশগ্রহণ করবেন। সকাল 14 আগস্ট সকাল 7টায় আমাদের এই ফ্রিডম রান অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে আজকে নেহেরু যুব কেন্দ্র কাছাড়ের কার্যালয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ উদ্যোগী যুবক সকল, তৎসঙ্গে কাটিগোড়া ডেভেলপমেন্ট ক্লাব এবং বিরাজ রাইজিং ইউথ সোসাইটি সহ অনেকেই উপস্থিত ছিলেন এবং আলোচনা মর্মে আমরা সেই প্রোগ্রামের এক রূপরেখা তৈরি করি। আমাদের সবার প্রতি বিনম্র অনুরোধ, ভারতের 75তম স্বাধীনতা দিবসের উদযাপন উপলক্ষে 14 আগস্ট কাছাড়ের এই জেলাভিত্তিক ফ্রিডম রানে সবাই সহযোগিতা কামনা করছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ভাষা শহীদ স্টেশন নিয়ে মন্ত্রীর মন্তব্য বিক্ষোভ বিডিএফ এর রয়েছে বিভিন্ন সংগঠন। শহীদ ক্ষুদিরাম বসুর 114তম আত্মবলিদান দিবস পালিত, শোষণহীন ভারত গড়ার বার্তা। জাতীয় পর্যায়ে ভাষা শহীদ স্মৃতিসৌধ নির্মাণে সরব ভাষা শহীদ স্মারক সমিতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।